হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমত ভালো আছি। আজকে অনেকদিন পর সরাসরি আমি চলে আসলাম। তো আপনারা জানেন মাঝখানে আমাদের পিকনিক গিয়েছে, অফিসের পিকনিক। তো পিকনিকটা আল্লাহর রহমত মোটামুটি আমরা ভালোভাবে উদযাপন করতে পারছি, আর আমি পিকনিকের কিছু ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছি। পিকনিকের কিছু গান আমি দিয়ে যাচ্ছি, কিছু নাচও আছে, এটা আমি দেবো আপনাদেরকে। তো আজকে আবার আমরা কক্সবাজার যাচ্ছি, তবে ফ্যামিলি নয়, অফিস ট্যুরে, অফিসের স্টাফ সহকারে। আমরা প্রায় 50 থেকে 55 জন যাচ্ছি। তো আজকে রাতে আমাদের টিকিট, আমার ম্যাক্সিমাম টিকিটটা করেছি শ্যামলীতে, আর আমি নিয়েছি লাল সবুজে। তো আমার সাথে আমার আরিফ ভাই আছে, আমরা আরও কয়েকজন আছি, আর বাকি সবাই শ্যামলীতে যাবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন আমরা ভালোভাবে কক্সবাজারে পৌঁছাইতে পারি, এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আপনাদেরকে কক্সবাজারের আপডেট দিতে থাকব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এই আশাই করি। তো আমি নেক্সট ভিডিওগুলো আমি এর সাথে অ্যাড করে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো। সবাই ভালো থাকবেন। চলে আসছি সাউদিয়া লাল সবুজ পরিবহন অ্যান্ড ট্রান্সপোর্ট, আমরা লাল সবুজে যাব। তো এই মুহূর্তে আমি কাউন্টারের সামনেই আছি, আমাদের আরিফ ভাই আসতেছে, আমি ওনার জন্য অপেক্ষা করতেছি, গাড়িও চলে আসছে, একটু পরেই আমরা গাড়িতে উঠবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের লাল সবুজ গাড়ি এটা এই মুহূর্তে ছেড়ে দিবে, আমরা ওয়েট করতেছি, আমাদের সঙ্গের একজন যাত্রী ওয়েট করতেছে, যাত্রীর জন্য ওয়েট করতেছি, মুনির সাহেব। মুনির সাহেব আসলে আমরা রওনা দেবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। এখন চলে আসছি জমজম আবাসিক রেস্টুরেন্টে, এখানে রাতের ডিনার করাবে। তো আপনারা জানেন রাতের ডিনারটা ফ্রি হয় এখানে জমজম। এ হলো জমজম রেস্টুরেন্ট, এখানে রাতের ডিনারটা ফ্রি হবে, টিকিটের সাথে ফ্রি। জমজম হোটেল, তো আপনারা সঙ্গেই থাকবেন, জমজমের ভিউটা আপনাদেরকে দেখাই ভিতরে। হলো ভিতরের ভিউ, দ্বিতীয় তলায় যাচ্ছি, বুফেটা ওখানেই হয়, দেখা যাক তাদের বুফে কি আছে। পরিবেশটা সুন্দর, খেলাধুলার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, ভালোই রেস্টুরেন্টটা। আগের বার যখন আসছি তখন জমজমে তারা ব্রেক দেয়নি, তারা অন্য জায়গায় ব্রেক দিয়েছিল। এই হলো জমজম হোটেল, ভিতরে তো ভালোই বাজুকের অবস্থা। খাবার শেষ, এলো খাবারের মেনু। বিভিন্ন রকমের আচার পাওয়া যায়, বিভিন্ন রকমের আচার পাওয়া যায়। এখন সময় 5:30 সকাল। তো এখন আমরা আছি ইনানি রিসোর্টে, এখানে 10 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। আগেও আমি আপনাদেরকে রিসোর্টটা দেখাইছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো ট্যুরিস্ট ফুড কর্নার, আর এই হলো ইনানি রিসোর্ট, এইটা আমাদের গাড়ি, এখানে
দশ মিনিটের যাত্রা বিরতি আছে, দশ মিনিট পরে আবার আমরা রওনা দেব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতের জন্য আমরা ভালোভাবে পৌঁছাইতে পারি। আমি পৌঁছে আপনাদেরকে আপডেট দিয়ে দেব। আমরা চলে আসলাম ডলফিন মোড়ে আছি, এখন ডলফিন মোড়ে নামলাম। এখন আমরা একটা অটো নিয়ে হোটেলে চলে যাবো, এই যে আরিফ ভাই আছে আমার সাথে। চলে আসছি আমরা ডলফিন মোড়ে, এখন আমরা আমাদের হোটেলে যাব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন।